আপনাদের জন্য স্পেশালি পশু বাটা চিংড়ি ফ্রম কিচেন অফ ভজারি মান্না। এরা মানে পশু বাটা চিংড়ির প্রিপারেশন একদম আপনাদের জন্য ভজারি মান্নার কিচেন পুরী থেকে। আজকের পুরীতে লাঞ্চটা হচ্ছে ভজারি মান্নাতে পশু বাটা চিংড়ি দিয়ে পাস্তা। ভ্রমণ প্রিয়াসী বাঙালি বেড়াতে গিয়ে পেট পুজো করবে না তা কি হয়? আর আমার মতো পেটুকরা সবসময় খোঁজ করে ভালো খাবার কোথায় আছে। পুরীতে গিয়ে এই জন্য আমরা দুদিন ধরে জমিয়ে খেলাম ভজুরি মান্নাতে ডাব চিংড়ি, ভাপা ইলিশ, বরিশালি ইলিশ আর সঙ্গে ছিল কচুর বাটা চিংড়ি, যা এদের একটা অন্যতম ডিশ। আর এইটা রেসিপি জানতেই হবে এই ভেবে হামলা করলাম ওদের কিচেনে। শুধু নিজে শিখলে তো হবে না, আপনাদের সাথে তো শেয়ার করে নিতে হবে। চলুন দেখা যাক সেই ভিডিও কচু বাটা চিংড়ি। আমি একটু কিচেনের বাইরে এখন দাঁড়িয়ে আছি, সমস্ত প্রিপারেশন নিয়ে শেফ রেডি হচ্ছেন। আপনারা দেখতে থাকুন একদম ভজরি মানার কিচেন থেকে এই প্রথমবার, একদম আপনাদের জন্য, মিস করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। কিচেনে যাওয়ার আগে এনারা যেহেতু ভীষণ হাইজিন মেনটেন করেন, খুব সুন্দরভাবে আপনাদের খাবার পরিবেশন করেন, আপনারা দেখে থাকবেন সব সময়। তো আমাকেও সেই জন্য সব সময় এই মাছটা নিয়ে নিচ্ছি আর সঙ্গে হেড ক্যাস্টটা, সেটা করে আমি কিচেনে যাব। এই হেয়ার ক্যাপটা পরে নিলাম, এক ফোঁটা যদি চুল টুল না পড়ে। যেমন বিশাল একটা কিচেন আর তেমনি বিশাল একটা চিমনি, তার আওয়াজটা তো বুঝতেই পারছেন কত জোরে হচ্ছে, তাই কথাগুলো শুনতে একটু অসুবিধা হতে পারে, ক্ষমা করবেন তার জন্য। হলুদ, কাঁচা লঙ্কা আর পুরো রান্নাটা সর্ষের তেলে হবে, তাই তো? সর্ষের তেলে। চলুন আমরা শুরু করে ফেলি। এবার শেফ আমাদের জন্য দেখাচ্ছেন আপনাদের জন্য স্পেশালি কচু বাটা চিংড়ি ফ্রম কিচেন অফ ভজারি মান্না। যদি এনাদের মাপ অনুযায়ী 500 গ্রাম যদি কচু বাটা দেন তাহলে 150 গ্রাম তেল দেবেন। কালো জিরে ফোড়ন দেওয়া হচ্ছে। এই যে ফুল টিম দাঁড়িয়ে আছে এখানে আপনাদের জন্য ভালো ভালো রান্না সার্ভ করেন, একদম
ঢেকে দেওয়া হচ্ছে। দেখুন পুরো গ্রেভি হয়ে গেল একদম। আচ্ছা 500 গ্রাম কচু বাটা সেদ্ধ করে বাটা দিয়ে দেওয়া হলো, কচু বাটা সেদ্ধ করে দিয়ে দেওয়া হলো। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করি শেফ, যদি অনেকে তো মানে অনেক সময় কচু কুচকুচ করে, সেদ্ধ করে নিয়ে তখন কি কোনো টক জাতীয় জিনিস সেদ্ধ করে? এমনি সেদ্ধ করলে সেদ্ধ করলে আর কুচকুচ করবে না। আচ্ছা তাহলে আপনারা শুনলেন তো, কচু বাটা চিংড়ি করার সময় কচুটাকে সেদ্ধ করে নিলে আর কুচকুচ করবে না। এবার নারকেল পেস্টটা দিয়ে দিচ্ছি। আচ্ছা এইবারে কি দেওয়া হলো? নারকেল পেস্ট। আচ্ছা নারকেলের পেস্ট যেটা করা ছিল, নারকেলটাকে কুড়িয়ে নিয়ে আর একবার বেটে নেয় না, প্রথমে কোড়াতে হবে তারপরে আবার একবার বেটে নিতে হবে, তাই তো? কাজু মগজ চাল, হ্যাঁ মগজ দানা বাটা আর কাজু বাটা, কাজু বাটা আর চাল মগজ বাটা, মগজ বাটা একসাথে কতটা দেবো বলতে? এইটা 50 গ্রাম মানে দুটো মিলিয়ে 50 গ্রাম। আর নারকেল কত কত চামচ এটা দিলেন মোটামুটি? নারকেল 3 চামচ। 3-4 চামচ দিয়ে দিলাম নারকেল বাটাটা। এবার নুন দেওয়া হচ্ছে। এবার নুন দেওয়া হলো, দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটা হয়ে গেছে, কচু বাটাটা পুরো তেল দেওয়া হয়ে গেছে। একটু চিনি, 3-4 চামচ চিনি দেওয়া হলো, পরিমাণ মতো নুন দেওয়া হলো। আস্তে আস্তে ব্যাপারটা এবার জমে উঠছে, দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কমছে, তেল ছাড়ছে, ব্যাপারটা যে তেলটা এবার আস্তে আস্তে বেঁচে উঠছে। এইবার দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কার পেস্ট, যে যেরকম ঝাল খায়। একটু একটু কি বেশি ঝাল দেওয়া হবে নাকি কম? একদম মানে ব্যালেন্স যাতে হয় সেইভাবে। সর্ষে কতটা দিলেন এতে? ৫০ গ্রাম কালো সর্ষে বাটা, তাই তো? ছেঁকে দিতে হবে, হ্যাঁ নইলে তেতো লাগতে পারে, তাই না? দেখুন একেবারে নারকেল পড়েছে, সর্ষে পড়েছে, কচু সেদ্ধ বাটা পড়েছে, চিনি নুন সব কিছু দিয়েছি। অল্প একটু হলুদ কি দেবো? আচ্ছা চিংড়িতে মাখার সময় একটু হলুদ দেওয়া হয়েছে, হলুদ কিন্তু রান্নায় পড়বে না। যে হলুদটা আপনাকে দেখালাম ওটা চিংড়িটাকে ম্যারিনেট করার জন্য, একটু নুন চিনি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করার জন্য। অলমোস্ট রেডি না স্যার? মোটামুটি হয়েছে। এবার গ্রেভিটা জাস্ট একদম ব্যালেন্স হওয়ার জন্য যতটুকু গ্রেভি রাখা ততটুকু হচ্ছে আর কি। আহা এটা গরম ভাতে যখন পড়বে কি স্বাদ! আমরা দুদিন ভুলতে পারছি খেয়ে, এখনো মনে হচ্ছে আরো যতদিন থাকবো ততদিনই একবার করে খাবো। আচ্ছা কচু যে পাতাটা সেটা দিয়ে অনেকে রান্না করে, মানে ওইটা কিভাবে হয়? মানে কচু শাকটাকে কি আলাদা করে আবার সেদ্ধ করে বেটে পাতা বেটে না? একদম কুচি কুচি করে কেটে সেদ্ধ করে নেবে, দিয়ে ওটা জলটা একটু ঝরিয়ে নিয়ে সেটাকে এইভাবেই মোটামুটি এরাই কি করে টাইপে করা হয়, এরকম টাইপ করে। এখানে পাতাগুলো খাবার চেষ্টা করে কিন্তু পাতাটা পাওয়া যায়, পাতাটা খুব সবসময় পাওয়া যায়। আচ্ছা তাহলে শুনে নিলেন যে কচু পাতা যদি আপনারা চান যে কচু দিয়ে করবেন না পাতা দিয়ে করবেন, অনেক সময় অনেকেই করেন কচু পাতা মানে শাকটা, তাহলে সেই শাকটা দিয়ে করতে যদি হয় তাহলে আপনাদের শাকটা কিনে ছোট ছোট কুচি করে কেটে ভাপিয়ে জল ফেলে দিয়ে মোটামুটি এইরকম প্রসেসে করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে আশা করি। আমার তো কচু বাটা সেদ্ধ বাটা দিয়েই বেশি ভালো লেগেছে। আচ্ছা সর্ষের তেল ছড়ানো হচ্ছে, এক্সট্রা সর্ষের তেল যেটা ছিল তার সাথে আর একটু সর্ষের তেল ওর উপর দিয়ে অ্যাড করা হলো। আমরা সাধারণত সর্ষে দিয়ে যে কোনো মাছ রান্না করলেই
ওপরে একটা সর্ষের তেলে যে ফ্লেভারটা ছড়িয়ে দিলে আরো ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে একটু কাঁচা সর্ষের তেলের গন্ধ থাকে, সেটা আরো জমে যায় ব্যাপারটা। দেখুন আমরা সর্ষের তেল দিয়ে দিলাম একটুখানি, অলমোস্ট রেডি হয়ে গেল। দেখুন আমাদের কচু বাটা চিংড়ি, সুন্দর জিনিস আমাদের দর্শকদের জন্য শেয়ার করলেন, অ্যালাউ করেছেন আপনারা। এখানে সবাই গোটা টিমকে বলছি যে কিচেনে অ্যালাউ করেছেন আপনারা, সবাই আপনাদের মূল্যবান সময় দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এটা সবাই আশা করি খেয়ে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে, তখন আমি আপনাকে অবশ্যই জানিয়ে দেবো সবাই কি বললো। থ্যাংক ইউ। কচু বাটা চিংড়ি রেডি আর একদম টেবিলে সার্ভ হয়ে গেছে, গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। এই যে আপনাদের জন্য একটুখানি আমি তুলে দেখাই, আর এই কচু বাটা চিংড়ি, এই কচু বাটা চিংড়ির রেসিপি যেটা আমার ডিমান্ড ছিল একদম ভজরি মান্নার কিচেন থেকে আপনাদের দেখাবো, দাদা ফুলফিল করেছেন। দাদা নাম বলুন। আমার নাম মিঠুন নায়েক। দাদাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে এটা আমার ভীষণ ভালো লেগেছে খেতে, আমার চ্যানেলে আপনাদের এই রেসিপিটা শেয়ার করব, তো দাদা অ্যালাউ করেছেন কিচেনে যেতে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আমরা বাঙালিরা যেমন ভালোবাসি ঘুরতে আর তেমনই ভালোবাসি খেতে, মাসের শেষে পকেট খালি হয়ে যায় তাতে ক্ষতি কি, এইরকম লাইফস্টাইল আমাদের চলতেই থাকবে, কি বলেন? আর আমি যখনই যেখানে বেড়াতে যাব সেখানেই খুঁজে নেব নতুন নতুন খাবার দাবারের, আর তার রেসিপির সন্ধান করব আর শেয়ার করব আপনাদের সাথে। অবশ্যই সঙ্গে থাকবেন, আপনাদের সাপোর্ট কিন্তু খুব মূল্যবান।